বাংলাদেশে বসে সৌদি প্রবাসীর সঙ্গে ইমোতে বিয়ের দাবি, ভার্চুয়াল সংসার তাদের, চলে ভিডিও কলের ভালোবাসা। বিবাহিত সম্পর্কটা চলতো কিভাবে? অনেক ধরনের স্বামী স্ত্রী ভাবে আমরা কথা বলছি। অনেক সময় আমি ওনা ছাড়াও আসছি, উনি কালে গালি কিস করবে বা এটা, আর আমি যদি না করতে চাইলে উনি আবার রাগারাগি করতো। এইভাবে আমরা অলওয়েজ ভিডিও কলে মজা করতাম, কথা বলতাম, এইভাবে সবসময় আমাদের এইভাবে ভালোবাসা চলতো। এই নারীর নাম শবনম আক্তার রিয়া। অভিযোগ আছে, শবনম লিটন গাজী ইমরান সহ একটি চক্র দেশে বিদেশে অবস্থান করে ইমো ব্যবহার করে একত্রে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। ফেসবুক ও ইমোতে দুষ্টু মেয়ে, হাসি কবিতা, অভিমানী মেয়ে, শবনম, রাজকুমারী, রিহান সহ শবনমের আছে বিভিন্ন পরিচয়। সাধারণত ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রবাসীদের সঙ্গে সখ্যতা শুরু হয়। ইমো একটা ব্রডকাস্ট আছে, সেখানে পরিচয়। রাসেলের একদিন বিয়ে ছিল, সেদিন থেকে আমাদের পরিচয়। এরপর চক্রের নারীরা সুযোগ বুঝে প্রেমের ফাঁদে ফেলে পুরুষদের সঙ্গে নিজেদের নগ্ন ছবি ও ভিডিও আদান প্রদান করে তা সংরক্ষণ করে। পরে বিভিন্ন সময় সেসবকে ফাঁদ হিসেবে ব্যবহার করে ভুক্তভোগীদের কাছ থেকে আদা করা হয় নগদ টাকা। প্রবাসীরাও লোকলজ্জার ভয়ে মুখ বুঝে ইমো চক্রের হাতে তাদের আবদার করা অর্থ পরিশোধ করতে বাধ্য হন। কি করবেন আপনি জানান, ঠিক আছে তাড়াতাড়ি জানান, আপনি টাকাটা কখন দিবেন সেটা বলেন। এমনই এক ভয়ঙ্কর ইমো চক্রের প্রতারণার ফাঁদে পড়েছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রাসেল। একটি ইমো চক্র আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমার পরিবারের মান সম্মানের কথা ভেবে, আমার মান সম্মানের কথা ভেবে আমি তাদেরকে 60,000 টাকা দিতে রাজি হই। যোগাযোগ মাধ্যম ইমোর অপব্যবহার করার ফলে সর্বশান্ত হচ্ছে তার মতো আরও অনেক প্রবাসী বাংলাদেশি। ইমো প্রতারণা চক্রের অন্যতম হোতা শবনম আক্তার রিয়ার অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া লিটন গাজী ও ইমরান। চাহিদা মতো টাকা না দিলে গণমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ঝড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে বলে অভিযোগ আছে। কালকে তো বললো, আমি বললাম সবাই তো বলতেছি কি ব্যাপার, আপনি টাকা দিবেন না, টাকাটা তো দিতে হবে না। আর দেখেন যে টাকা যদি আপনি না দেন তাহলে কিন্তু ওইগুলো আরো বেশি করে করবে, আপনার কিন্তু মানুষজনের সমস্যা হবে, পরে বলবেন যে তোমরা কেউ কিছু করলে না, তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আপনি টাকা কখন দিবেন, আপনার আজকে দেওয়ার কথা, আর ওনাকে আপনাকে বলছে তো টাকাটা দিবেন না, আর যদি টাকা না দেন ওইগুলো কিন্তু আরো বেশি করে করবে, তখন কিন্তু পরে আপনার মান সম্মানে সমস্যা হবে। ওর মান সম্মান নাই, কারণ হচ্ছে ওর কাজটা এটা। এর আগে ফেসবুকে শবনম আক্তার নামের একটি ফেক আইডি ব্যবহার করে রাসেলের ফেসবুক থেকে ছবি নিয়ে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে তারা। সে সময় 7,00,000 টাকা চাঁদা দাবি করা হয়। এভাবে প্রায়ই কোনো না কোনো প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে কুপকাত করে তারা। টাকা আদায় ব্যর্থ হলে বিভিন্ন বেনামি অনলাইন পোর্টালে ছবি ছাপিয়ে সেসবের লিঙ্ক ও স্ক্রিনশট ব্যবহার করে নতুন করে টাকা দাবি করতে থাকে এসব ইমো চক্র। শবনম আক্তার রিয়া, ওর অনেকদিন যাবত চিনি, ওর জন্য যে আমি যে নিজে একটা মেয়ে মানুষ তা আমার সেইটা বলতে আমার কাছে নিজের অনেক খারাপ লাগে, কিন্তু এই মেয়েটা এক এক বোর্ডে যাবে, এক এক জায়গায় যাবে, যায় যায় ছেলেদেরকে বাহিরে যারা থাকে এই ছেলেদেরকে পার্সোনালে নিবে, নিয়ে মন গলাইয়া পার্সোনালে নিয়ে তারপরে বিয়ের প্রস্তাব দিবে, বিয়ের প্রস্তাব দিয়ে আজে বাজে কিছু ছবি উঠায় রেখে দিবে, রেখে দিয়ে তারপর ছেলেদেরকে ব্ল্যাকমেল করবে। ইমরান ও তার সহযোগী লিটন গাজী মেয়ে ও মেয়েদের ফেক আইডি দিয়ে এই প্রতারণা করে। প্রবাসীদের ইমো গ্রুপে যোগ করার কথা বলে অন্তরঙ্গ স্ক্রিনশট ধারণ করে ইমরানের কাছে পাঠিয়ে দেয়, আর ইমরান বিভিন্ন গণমাধ্যমে সেসব ছড়িয়ে দেবে বলে প্রবাসীদের কাছ থেকে 7,00,000 টাকা চাঁদা দাবি করেন। তবে নিজের সম্পর্কে সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শবনম আক্তার রিয়া। তবে ইমোতে বিয়ে করার বৈধতা ও সত্যতা নিয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি ইমোতে ঠিক কী কারণে এত প্রবাসীর সঙ্গে তার সখ্যতা হয় তা নিয়ে তেমন কোনো পরিষ্কার জবাব দিতে চাননি শবনম। যখন উনি দেশে আসবে তখন কাগজপত্র সাথে বিয়েটা হবে। এদিকে সংবাদ না করার জন্য অভিযুক্ত প্রতারক লিটন গাজীর স্ত্রী সহ একাধিক ব্যক্তি বারংবার অনুরোধ করতে থাকেন। আমার ভুল চুক হলে আমাকে মাফ করে দিয়ে, আসলে আমি অনেক খারাপ, তাই এরকম হলো আমার। ইমো প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ কনসুলেট জেদ্দা বরাবর মামলা করার জন্য আবেদন করেন ভুক্তভোগী মোহাম্মদ রাসেল। আবেদনটি গ্রহণ করে বাংলাদেশ কনসুলের জেদ্দা। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর যথাযথ প্রতিকার প্রত্যাশা করেন প্রবাসী ভুক্তভোগীরা। এখনও অপরাধের মাত্রা বা ভিন্নতা বেড়েছে, অনেক আগে থেকে এই ধরনের প্রতারণা কিন্তু চলে আসছে। তো আমি প্রথমত যেটা বলবো, এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে যদি আমরা নিরাপদ থাকতে চাই তো প্রথমত আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার সম্পত্তি আপনি যদি নিজেই আগে নিরাপত্তা না দেন তাহলে কিন্তু পুলিশ ঘরে ঘরে যে আপনার সম্পত্তি প্রত্যেক দিন পাহারা দিতে পারবে না।